গাড়ি খাজি আজকে আমি আপনাদের ভোজি করছিলাম বাড়িতে কার অসুখ 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 তো কারণ না তবে গিন্নিমা দাদা বাবু সব ভালোই আছেন আমি যে টেলিগ্রাম পেয়ে এসেছি টেলিগ্রাম হ্যাঁ ও তাহলে দিদিমণির বিয়ে টেলিগ্রাম দিদিমণির বিয়ে কোন দিদিমণি আজকে আপনার মেয়ে বেবি দিদিমণি তাপস দিদিমণি তাপসীর বিয়ে আজকে কাল যে হয়ে গেল জমিদার কান্তি মুখুজ্জি মশাইয়ের নাতির সঙ্গে তাপসীর বিয়ে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি মাথা খারাপের কথা বাবু বিয়েও হয়ে গেল আর কান্তি মুখুজ্জি মশাই মারা গেলেন মানুষ না দেবদা গোটা পরগনাটাই খালি হয়ে গেল বাবু মা দেবি কোথায় মা তুই আমাকে যত কিছু সাজাতে মনি শুধু মেয়েটাকে কিছু বলিস নি ওর কোনো দোষ নেই তুমি কি করলে মা তাপসীর জীবনটা নিয়ে ছেলেমেয়ে খেলে তাকে চিরদিনের জন্য মিথ্যে করে দিলে আমি এখন চিত্রের সামনে দাঁড়াবো কোন মুখে আমার দোষের অন্ত নেই বাবা তবে তাপস আমার অপাত্রে পড়ে সে ছেলেকে দেখলে তোরা অপছন্দ করবি রে একটা বাচ্চা ছেলে তার আবার সুপাত্র অপাত্র কি বড় লোকের আদুরে নাতি নিশ্চয়ই অশিক্ষিত অসৎ চরিত্র এ তুমি কি করলে মা আমার সমস্ত আশা একেবারে ধ্বংস করে দিলে দেবীকে লেখাপড়া শিখিয়ে মনের মতো মানুষ করে তোলবার কত সাধ আমার আর তার মায়ের একটু বুঝিস একমণি তোর বাবার পরম বন্ধু মুন্নি আমার হাত ধরে ভিক্ষে চাইলেন আমি কথা দিয়ে গেলাম তার কি কোনো দাম নেই তোমার কথা চেয়ে বেবি জীবনের দাম ঢের বেশি ছোট্ট নাতি রেখে তিনি মারা গেছে একজন কেউ নেই অভিভাবক যে তাকে দেখে তাই এই বিয়ে দিয়ে তোকে তার অভিভাবক করে গেলেন খাসার ছেলে কলেজে পড়ে লোকে বলে কান্তিবাবু কোটি টাকার মালিক সব ওই ছেলের বুঝতে পেরেছি মা টাকার লোকটা সামলাতে পারো না তুমি পরের ছেলের অভিভাবক সাজবার সময় স্প্রেয়া নেই আমার আমি এখন ওদের নিয়ে চলে যাব সে কি 12 বছর পরে প্রথম তুই দেশে চাল করে খেয়ে না সেসব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছো মা আমি জীবনে আর এ বাড়িতে কোনোদিন ঢুকবো না আমার ছেলে মেয়েরাও নয় ওদের তৈরি হতে বলো তোর শরীর রাত থেকে এলি আমার শরীরের কথা যদি ভাবতে তাহলে আমার ছেলে মানুষ করতে পারছে না মা আমাকে সব কথা না জানি বেবি কই বেবি 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 তোর বাবা গাড়িতে বসে আছে জানি তাপস জানি তোর আমার কাছে থাকতে ইচ্ছে করে কিন্তু আমি তো তোদের কেউ নই কি অধিকার আছে আমার তোদের উপর একটা কথা সারা জীবন মনে রাখিস তাপস যা ঘটে গেল দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে মন্ত্র পড়ে তা বিয়ে যত অঘটনই ঘটুক না কেন কেউ কোনো দিন তা মুছে দিতে পারবে না আমার মেয়েকে নিয়ে ছেলে খেলা জানো না দেশে সর্দাইন চলছে আমার মেয়ের এখন কনসেন্ট্রেট হয়নি তোমার মা বলে আমি তাকে রেহাই দেব না দেবী তার জমিদারি নয় যে তাকে নিয়ে উনি যা খুশি তাই করবেন কিন্তু তাতে তো আর বিয়ে বদলাবে না হিন্দু বিবাহ সম্প্রদান কুশুণ্ডিকা পর্যন্ত হয়ে গেছে এটা কি তোমার হিন্দু বিয়ে যত সব অন্ধ কুসংস্কার এটা পুতুল খেলা নয় আমি এ বিয়ে মানি না এ বিয়ে স্বীকার করি না কিন্তু এ বিয়ে তুমি নাকচ করবে কেমন করে মন্ত্র পড়ে শালগ্রাম শিলার সামনে কন্যা সম্প্রদান করেছেন মা কি অধিকার তোমার মায়ের আমার মেয়েকে সম্প্রদান করবার মন্ত্র পড়া শালগ্রাম শিলা কিন্তু চুপ করো তুমি এ বিয়ে কি করে রোধ করতে হয় তা আমি তোমাকে দেখিয়ে দেবো
মেয়েকে লেখাপড় শিখিয়ে মানুষ করে, আবার যদি আমি তাকে বিয়ে না দিয়েছি তো আমি বাবার মেয়ে না। তুই সরকার বসায় কান্তি মুখুজ্জি মশাই সাধ্য নিমন্ত্রণ করছিস, যেখানে দিদির বিয়ে হয়েছিল নিমন্ত্রণ করছিস, তাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। এবি আমি মানি না, আমি স্বীকার করি না দেবীর বিয়ে হয়নি। দেবী দেবী আদিকার আর বলছি ও আবার সিঁদুর পড়া হয়েছে, লজ্জা করছে না? ঠাকুমার নাতনি হয়েছ? চিত্রলেখা এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।